आज আমাদের এই ব্যানার গুলো आज भी तो সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা জানেন যে পঞ্চায়েত ইলেকশনে এই বুথ থেকে জয়নগর বিধানসভায় সবথেকে বেশি ভোট তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আমি সবথেকে বেশি ভোট মানুষ দিয়েছিল। মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আজকে আমি সকালবেলা দেখলাম আমাদের যা কর্মী সমর্থক নেতৃত্ব আছে, তারা বললো যে আমাদের সমস্ত বুথে যত ফ্ল্যাগ ফেস্টুন যা লাগানো ছিল সবগুলোই খুলে দিয়েছে। তাই এইসব ফ্ল্যাগ ফেস্টুন খুলে দিয়ে মানুষের মনে জায়গা করতে পারবে না বিজেপি, কারণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের মনের মধ্যে আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পরিবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন তাদের বাড়ি পৌঁছে গেছে। অর্থাৎ আমাদের এই বুধে, এই 16 নম্বর বুধে মানুষ মমতাময়। মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো কথা এখানে মানুষ চিন্তাভাবনা কোনো দিনই করে না, আজও করবে না। না, আপনারা জানেন যে বিজেপি কিছুভাবে যাতে এই পাড়ায় কিছু ভোট তারা আদায় করতে পারে মানুষের সিম্প্যাথি নিয়ে, তারা দিনের বেলা ফেস্টুন লাগিয়ে রাতের বেলা ছিঁড়ে দিয়ে তারা তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতিতে বিশ্বাসই করে না। তৃণমূল কংগ্রেস উন্নয়নের সঙ্গে, উন্নয়নকে সামনে রেখে রাজনীতিটা করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ। উন্নয়ন প্রত্যেকটা মানুষের উন্নয়ন দিয়েই তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে চলে যায়। তোমাদের ফেস্টুন নাকি ছাড়া হয়? আমাদের ফ্ল্যাগ পুরো সারা বুথ জুড়ে প্রায় 400 ফ্ল্যাগ লাগানো ছিল। 400 ফ্ল্যাগই তারা যখন ব্যানার লাগাতে গিয়েছে কিংবা রাতের অন্ধকারে, তারা বিজেপির দুষ্কৃতীরা তারা কিন্তু ফ্ল্যাগগুলো খুলে দিয়েছে। এই ধরনের রাজনীতি, এই নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতিতে আমরা এই বুধের মানুষ, 16 নম্বর বুধের মানুষ এদের বিশ্বাস করে না। নোংরা রাজনীতি আজ আমাদের এই ব্যানারগুলো আজ ভি তো
এখন যাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, পঞ্চায়েত ভোটে যে ফলটা কারচুপির মাধ্যমে করেছে, এই লোকসভাতে মানুষ বুঝিয়ে দেবে। যারা বুঝতে পারছে যে এই লোকসভাতে কারচুপির পরিমাণটা কি হয়েছে, সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। এইখানে তো আলটিমেট দুটো দলই রয়েছে, তো স্বাভাবিকভাবে এখানে হুমকি চলেছে। আমাদের অনেক জিডি রয়েছে, প্রশাসন যদি সক্রিয়তা দেখায়, যারা হুমকি দিয়েছে তাদেরই এটা কাজ হবে, তৃণমূল হারমাদের কাজ হবে, এটা আমরা কনফার্ম আছি। এটা যদি প্রশাসন সক্রিয়তা সহিত ইনকোয়ারি করে তো এটা পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, পঞ্চায়েতের ফলটা এই লোকসভাতে এইখানকার জনগণ উপযুক্ত জবাব দেবে ওই ভোট ব্যাঙ্কে। ছোটা 80টার উপর ব্যানার ছিঁড়েছে, পুকুরে ফেলে দিয়েছে। এটা একটা বড় টিমের কাজ, যে দুষ্কৃতি বাহিনী, এটা দু চারজনার নয়, একদম এমএলএর বাড়ির আশপাশে এটা হয়েছে। সে তার শক্তি প্রদর্শন, এটা আমাদের শুনে ভালো লাগছে, দেখে ভালো লাগছে যে সে তার পাড়ার লিডার, সে আজকে এই বারোসাতের মধ্যেই থাকবে, বারোসাতের বাইরে তার মোস্তানি চলে না, তাই তার বাড়ির পাশ আশপাশটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ওই কভারেজ, সিসিটিভি কভারেজটা যদি প্রশাসন নেয়, তো এমএলএ থেকে যদি রিকভারি করতে পারে, অবশ্যই পরিষ্কার হবে। এটা আমিও আবেদন রাখবো প্রশাসনের কাছে, সিসিটিভি ফুটেজটা চাওয়া হোক এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক, এই তদন্তে পরিষ্কার হয়ে যাবে এই কাজটা কার। এমএলএ বাড়ির আশেপাশে তো পুরো ব্যানার, কি মনে হচ্ছে? উনি আটকে উঠেছে, ওনার পায়ের তলায় মাটি নেই, একদম মেনেই সব মানুষ জেগে উঠেছে, প্রত্যেকে ডেকে দেখাচ্ছে যে আমার বাড়িতে এই পোস্টার মারো। ডাক্তারের জনপ্রিয়তাটা দেখে ওরা ঈর্ষা হচ্ছে, স্বাভাবিকভাবে দেখলো যে রাতের মদ খাইয়ে মাংস খাইয়ে ছেলেদের দিয়ে এই দুষ্কর্মটা করিয়েছে, একদম পরিষ্কার আছে। কেন কি অন্য কোথাও করাতে পারেনি, ওনার স্ট্রেংথ আর নেই, একদম স্ট্রেনার, ওনার স্ট্রেংথটা পুরো কুক্ষিগত হয়ে গেছে, বাড়ির আশপাশে করে দেখাচ্ছে। আমরা পরিষ্কার আছি, যদি ধরতে পারি এটা প্রশাসনের হাতে যাওয়ার আগে খরচ হয়ে যাবে।